নমস্কার বন্ধুরা সহজ কথায় সমাধান চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কিভাবে কোনো সমস্যা থেকে আপনি মুক্তির পথ পাবেন বা কিভাবে সমস্যা থেকে বেরোবেন বন্ধুরা যখন আমাদের জীবনে সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাটা নিয়ে কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি আমরা সবাই চাই যে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব কত দ্রুত এই সমস্যার সমাধানের পথ খুঁজে পাব কিন্তু আমরা এতই বিচলিত হয়ে পড়ি যে সমাধানের পথ তো দূরে থাক আমরা আরও গভীর সমস্যার মধ্যে তলিয়ে যাই সেই জন্য একটাই কথা যে যখন আপনাদের জীবনে কোনো সমস্যা আসবে তখন খুব ঠান্ডা মাথায় সেই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করুন সমাধানের পথ কিন্তু সমস্যার মধ্যেই থেকে যায় সেই জন্য আমরা যদি সুস্থভাবে ঠান্ডা মাথায় সমাধান নিয়ে ভাবতে থাকি আমরা অবশ্যই সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে পাব কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের ধৈর্য আমাদের স্থিরতা আমাদের বুদ্ধি এইগুলো যদি আপনার মধ্যে থাকে তবে অবশ্যই আপনি অতি দ্রুত সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সমাধানের যে অপশানগুলো আপনি খুঁজে পাবেন তার বাইরেও কিন্তু অনেক সময় সমাধান থেকে যায় অর্থাৎ অপশানের মধ্যে না থেকেও আপনি তার বাইরেও যে কোনো সমাধানের পথ খুঁজে পেতে পারেন যদি আপনি ধৈর্য নিয়ে একটুখানি ভাবেন আজকে এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটি ছোট্ট গল্প আমি শেয়ার করছি একবার এক গ্রামের ব্যবসায়ী তার ব্যবসার প্রয়োজনে এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন কিন্তু ক্রমাগত ব্যবসায় লস হয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তিটি তার টাকা সময় মতো পরিশোধ করতে পারলেন না এদিকে মহাজন সেই ব্যবসায়ীকে টাকা পরিশোধ করার জন্য চাপ দিতে থাকলেন কিন্তু ব্যবসায়ী তো অনেক লস ইতিমধ্যে হয়ে গেছে তিনি আরও সময় চাইলেন বললেন যে তার হাতে টাকা নেই তাকে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি ব্যবস্থা করবেন এই পরিস্থিতিতে মহাজন তাকে বললেন যে তার মেয়ের সঙ্গে অর্থাৎ ব্যবসায়ীর মেয়ের সঙ্গে যদি মহাজনের বিয়ে দেওয়া হয় তাহলে মহাজন এই ব্যবসায়ীর সমস্ত টাকা মুকুব করে দেবেন কিন্তু মহাজন মোটেই ভালো মানুষ ছিলেন না সেই কারণে ব্যবসায়ী এই বিয়েতে রাজি হলেন না তখন মহাজন তাকে একটি প্রস্তাব দিলেন একটি ব্যাগের মধ্যে তিনি দুটো পাথর রাখবেন একটি সাদা পাথর একটি কালো পাথর যদি ব্যবসায়ীর মেয়ে প্রথমে কালো পাথরটি বের করে আনে তাহলে তাকে ওই মহাজনকে বিয়ে করতে হবে কিন্তু যদি মেয়েটি সাদা পাথর প্রথমে ছোঁয় বা সাদা পাথর প্রথমে বের করে আনতে পারে তাহলে তার আর মহাজনকে বিয়ে করতে হবে না এবং মহাজন তার সমস্ত টাকা মুকুব করে দেবেন এই কথা শুনে ব্যবসায়ী রাজি হলেন তাদের এই সমস্ত কথা ব্যবসায়ীর মেয়েটি আড়াল থেকে শুনেছিলেন মেয়েটি লক্ষ্য করলেন যে ওই মহাজন তার ব্যাগের মধ্যে দুটোই কালো পাথর রেখে দিয়েছেন মেয়েটির খুব কষ্ট হল সে ভাবতে থাকলো এই পরিস্থিতিতে কি করা যায় তার সামনে যে পথগুলি খোলা ছিল তার মধ্যে এক সে মহাজনের দুষ্টু বুদ্ধির কথা সবার সামনে বলে দিতে পারতো নাম্বার দুই সে কোনো পাথর না তুলতে পারতো অর্থাৎ পাথর তোলা অস্বীকার করতে পারতো বলতো যে সে বিয়ে করতে পারবে না আর তিন কোনো কিছু না ভেবে ওই মহাজনকে বিয়ে করে ফেলা এর বাইরে সে আর কোনো অপশন খুঁজে পাচ্ছিল না অর্থাৎ তার কাছে তিনটি অপশান ছিল তখন মেয়েটি ভেবে দেখল যে যদি সে তার বাবাকে বা সবার সামনে এ কথাটি বলে দেয় তাহলে তার বাবা ভবিষ্যতে আরও বিপদে পড়বে আর যদি সে পাথর তোলে বা মহাজনকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো তার সারাটা জীবনই গেল আর যদি সে পাথর তুলতে অস্বীকার করে তাহলেও তার বাবা সমস্যায় পড়বে তাই সে এসব কিছু না ভেবে ব্যাগের সামনে গেল এবং একটি পাথর তুলেই সেটি না দেখেই নিচে অনেকগুলো সাদা কালো পাথর যেখানে ছিল তার মধ্যে পাথরটিকে ফেলে দিল তাহলে মহাজনের কথা অনুযায়ী ব্যাগের মধ্যে তাহলে কালো পাথরটি আছে অর্থাৎ সে যদি একটি সাদা পাথর একটি কালো পাথর রেখে থাকে তাহলে মেয়েটি প্রথমে সাদা পাথরটাই ছুঁয়েছে অর্থাৎ সাদা পাথরটিই তুলেছে তাহলে মহাজনের কথা অনুযায়ী ব্যাগে যদি সাদা এবং কালো দুটো পাথর থেকে থাকে তাহলে মেয়েটি সাদা পাথরটি প্রথমে তুলে এনেছে এবং কেউ দেখার আগে ফেলে দিয়েছে কিন্তু বাস্তবে তো দুটোই কালো পাথর সে রেখেছিল কিন্তু মহাজন তো আর বলতে পারবে না সবার সামনে যে সে নিজে এই রকম এক কাজ করে রেখে দিয়েছে সেই জন্য সবাই এটাই ভেবে নিল যে মেয়েটি প্রথমেই সাদা পাথরই ছুঁয়েছিল যেহেতু ব্যাগের মধ্যে কালো পাথরটি পড়ে রয়েছে তাহলে বন্ধুরা যদি সেই মুহূর্তে মেয়েটি এত কিছু ভাবনা চিন্তা না করে শুধুমাত্র ওই তিনটে অপশন দ্বারা চালিত হতো তাহলে আজকের কি এই সমস্যার সমাধান হতো এই ঘটনার পর গ্রামের লোকজনের সামনে ব্যবসায়ী সমস্ত টাকা মুকুব করা হয়েছিল এবং মহাজনের হাত থেকে ব্যবসায়ী এবং তার মেয়ে দুজনেই পরিত্রাণ পেয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন যে সমস্যা আসলে আমাদের সেই সমাধান নিয়ে ভাবতে হবে অপশনের বাইরে গিয়েও ভাবতে হবে অনেক পথ খোলা আছে সেই সমস্যার মধ্যেই সেই সমস্যার সমাধানের পথও লুকানো আছে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই সহজ কথায় সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকুন সকলে